नमस्कार बंधुरा, आपनारा देखछेन कृषिभित्तिक यूट्यूब चैनल कृषकेर स्वप्न 24 आर संगे रयेछि आमी आपनादेर बंधु गोलक। तो बंधुरा, इतिपूर्वे आपनारा किन्तु आमार चैनेले ड्रागन निये कयेकटी भिडियो अवश्यई देखेछेन। तो आजके किन्तु आबार नतून एकटी इंटारेस्टिंग भिडियो आमी आपनादेर जन्य निये एसेछि। तो आपनारा अनेकेई बाड़ीते ड्रागनेर चारा तैरी करेन एबं विभिन्न नार्सारी बा विभिन्न जायगा थेके आपनारा संग्रह करेन। तो আপনাদের সবার উদ্দেশ্যে আজকে ভিডিওটি থাকছে যে আপনারা কিভাবে চারা তৈরি করেন সেটি আমি জানি না, তবে আমি কিভাবে চারা বাড়িতে তৈরি করছি বা আমি কিভাবে সেটির মাটি তৈরি করছি সেটি নিয়েই আজকে ভিডিওটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো আরেকটি কথা বলি, আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখেননি তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য মাঝে মাঝে উপহার দেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই লাগবে হচ্ছে মাটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেলে দোআঁশ মাটি নিয়ে নিয়েছি। তো এরপরে আমি নিয়ে নিয়েছি বালি, সাদা বালি বা লাল বালি যেটাই থাক আপনার কাছে। তো তারপরে আমি নিয়ে নিয়েছি গোবর সার, দেখতে পাচ্ছেন সুন্দর গোবর সার, পুরনো সার, শুকনো সার। এবং এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি সাপ পাউডার যেটা অ্যান্টি ফাঙ্গাসের কাজ করবে। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি যেটা দানা বিষ, এটা শিকড়ের জন্য ভালো। আর নিয়ে নিয়েছি কাটিং হরমোন, কাটিং অ্যাড, দেখতে পাচ্ছেন কাটিং হরমোন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান বিউটির চারা, এই যে কাটিংগুলো নিয়ে এসেছি। আর আছে রেড জাম্বু যেটা গুজরাটের, এ দুটো নিয়ে এসেছি। তো আমরা চারাটা কোন গাছ থেকে কিভাবে সংগ্রহ করব সেটি একটু দেখে নেওয়া যাক। তো চলুন জমিতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি এখন জমিতে চলে এসেছি, এটা জাম্বু রেড, এই যে দেখতে পাচ্ছেন জাম্বু রেডের সাইজ খুব বড় হয়, এই যে দেখুন ফলের সাইজ। তো এবার আমরা চারাগুলি নেব। তো অ্যাকচুয়ালি ম্যাচুরিটি যে ডালগুলো হয়ে গেছে, এই যে দেখুন এই ডালের দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে, ভালো করে লক্ষ্য করুন, ফুলটা মানে হয়নি, মারা গেছে। তো তার আগে কিন্তু ফল ছিল, আমি যে জায়গাটা ধরে রেখেছি ওখানে একটা ফল ছিল, এই দেখতে পাচ্ছেন কাটা। তো এই চারাগুলো কিন্তু আমি এখন নেব, এই যে এই ডালগুলো থেকে আমি চারা বসাবো। এটাই হচ্ছে মেন চারা বসানোর মেন জিনিস, যেটা আপনারা খেয়াল করছেন যে নিচের চারা বা অপুষ্ট চারা সেটা দিয়ে যদি আপনি চারা করেন তো সেই চারাটি কিন্তু আপনার কখনোই সেই গাছটা ম্যাচুরিটি হবে না এবং সেটাই কিন্তু ফল আসতে দেরি হবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই কম হবে। এই জায়গাটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে নিচের চারা বা অপুষ্ট চারা কিন্তু কখনোই নেওয়া যাবে না, সবসময় পুষ্ট চারা নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি মাটিটি আগে তৈরি করে নেব। তো প্রথমে যে উপাদানগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন সেই উপাদানগুলি সমস্ত একসঙ্গে মিক্সার করব। তো মিক্সার করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রতিটি উপাদান যাতে সুন্দরভাবে মিশ্রণটা হয়, মানে সমান পরিমাণে সমস্ত উপাদানগুলি সমস্ত জায়গায় থাকে, তো সেদিকে খেয়াল রাখবেন। তো মাটিটি তৈরি হয়ে যাওয়ার পরে, সুন্দর করে তৈরি করে নেওয়ার পরে যে কাজটি করতে হবে, আমরা যে চারাগুলি নিয়ে এসেছিলাম জমি থেকে, তো সেই চারাগুলিতে সামান্য একটু কাজ করে নিতে হবে। তো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে সেটি করে নিতে হবে। তো আমার মাটি তৈরি করা কমপ্লিট। তো এখন যে কাজটি করতে হবে, দেখুন চারা, সমস্ত চারা কিন্তু ফল এসেছিলো, দেখুন ডেট লেখা আছে, ওই ডেটে কিন্তু আমার পরাগমন করেছি। প্রতিটা চারাতেই কিন্তু আপনারা লক্ষ্য করুন মানে ফুলের কুড়ি আছে। তো কি করতে হবে, এই যে গোড়ার দিকটা এরকম একটু তেকোনা করে কেটে দিতে হবে, ভালো করে দেখুন এইভাবে চারার প্রতিটা চারার গোড়ার দিকে কেটে দিতে হবে।
প্রতিটা চারাতে কিন্তু ফলের চিহ্ন আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা গোড়াটা কেটে দিয়ে আমার যে কাটিং হরমোন যেটা দেখিয়েছিলাম ওই কাটিং হরমোনটা এর গোড়াতে একটু লাগিয়ে নেব। তো এরপরে কি করব, আমি চারাগুলো প্যাকেট করে দেব। তো আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে চারাগুলি প্যাকেট করলাম। তো আমি আশা করব আপনারাও এভাবে মাটি এবং প্রাপ্তবয়স্ক চারাগুলোই প্যাকেটিং করবেন। আমি সমস্ত ড্রাগন বাগানীদের জন্য বলবো এবং নার্সারিম্যানদের জন্য বলবো যে আপনারা কিন্তু এভাবে চারা তৈরি করবেন। দেখবেন এভাবে চারাটা তৈরি করলে সমস্ত চারাগুলি কিন্তু সুস্থ সবল এবং সুন্দর হয়ে উঠবে রোগমুক্তভাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে চলেছি। আরেকটি কথা, আপনারা যদি কারো চারার প্রয়োজন হয় তো অবশ্যই আমার ফোন নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কাছে কিন্তু জাম্বু রেড, আমেরিকান বিউটি এবং মোরাক্কান রেড সমস্ত ধরনের চারাই পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।